আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় খার্থীবৃন্দ আজকে আমরা বিজ্ঞানের যে চতুর্থ অধ্যায় বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এখানে কয়েকটা আমরা শখ পূরণ করে দেখবো তোমরা রিডিংগুলো পড়ে নিবা এখানে যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে বুড়িগঙ্গা নদী এবং বুড়িগঙ্গা নদী দুই পাশে দেয়া আছে একটা হচ্ছে পালতোলা নৌকার মতো আর এটা হচ্ছে পুরাতন বা জাহাজ নৌকা এগুলো দিয়ে দুইটা দৃশ্য দেয়া আছে এখানে প্রশ্ন করছে নাম্বার ছবি দুটিতে কি কি আছে ক্ষনাম্বার কোনো পার্থক্য কি আছে গ নাম্বার কোন ছবিটি তুলনামূলকভাবে আগের কোনটি সাম্প্রতিক তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য অর্থাৎ আমরা ক খ গ ঘ প্রশ্নের উত্তরগুলো দেখব এবং তারপরে কি আছে দেখি তারপরে দেয়া আছে এখানে কিছু ছবি যুক্ত করা আছে পদ্মা নদী পদ্মা নদী ঢাকার গণপরিবহন ঢাকার গণপরিবহন আচ্ছা দেখি এখানে কি বলছে এই সব ছবির মধ্যে কোনো মিল রয়েছে কি এগুলি কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো এই তিনটা প্রশ্নের উত্তর আমরা দেখব তারপরে দেখি কি আছে তারপরে তোমরা রিডিং এগুলো পরে নিবা উনচল্লিশ পৃষ্ঠা চলো আমরাও আমাদের এলাকার পরিবর্তন বিষয়ে প্রশ্ন লিখি এখানে দুইটা জায়গায় ফাঁকা দেওয়া আছে আমরা চার পাঁচটা প্রশ্ন দেখব তোমাদের যা যেটা ভালো লাগে সেটা এখানে লিখবা আচ্ছা তারপরে দেখি কি আছে তারপরে এখানে একটা ছক দেওয়া আছে চল্লিশ পৃষ্ঠার এই ছকটা আমরা পূরণ করব। হ্যাঁ আমরা সাঁত্রিশ পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা উত্তর দেখব ছবি দুটিতে পাল তোলা নৌকা এবং লঞ্চের ছবি আছে নাম্বার কোনো পার্থক্য কোনো পার্থক্য কি আছে ক্ষণাবার হ্যাঁ ছবিগুলোর মধ্যে পার্থক্য আছে পার্থক্য হল পালতুলা নৌকা ইঞ্জিনের সাহায্য ছাড়া চলে আর লঞ্চ ইঞ্জিনের সাহায্যে চলে সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তন হয়েছে আগে নদীপথে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হাতে টানা পালতোলা নৌকা ব্যবহৃত হতো বর্তমানে লঞ্চ স্টিমার প্রবৃতি ব্যবহৃত হয় গনাম্বারের উত্তর হচ্ছে প্রথম ছবিটি তুলনামূলকভাবে আগের আর দ্বিতীয়টি দ্বিতীয় ছবিটি সাম্প্রতিক গনাম্বার আমাদের মনে হয় বিজ্ঞানের অগ্রগতির কারণে এই পার্থক্য হয়েছে অর্থাৎ সাইটিফিস্টার যে চারটা প্রশ্ন দেওয়া এই চারটা প্রশ্নের উত্তর তারপরে আমরা দেখব তারপরে আমরা দেখব হচ্ছে যে আটত্রিশ নম্বর পৃষ্ঠায় সাঁত্রিশ আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় যে আরও সাত্রিশ নাম্বার পৃষ্ঠা যে নিচে ছবিগুলো দেওয়া আছে বলছে তিনটা প্রশ্ন করেছিল হ্যাঁ ছবিগুলোর মধ্যে একটি বিষয়ে মিল রয়েছে দুই নম্বর যে এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্ক সম্পর্কিত বা সম্পর্কযুক্ত দুই নম্বর ছবিগুলো বিভিন্ন সময়ের যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পর্কিত সম্পর্কযুক্ত তিন নম্বর হবে ছবির এ বাহনগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে থাকে এটা কোনটার উত্তর যে তিন নম্বর দেওয়া ছিল যে ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করে এটার উত্তর এটা আচ্ছা তারপরে দেখব হচ্ছে আমরা যে তোমাদের বইতে যে উনচল্লিশ নাম্বার পৃষ্ঠে যে দুইটা জায়গা ফাঁকা দেওয়া আছে আমরা বলছি যে আমরা একাধিক প্রশ্ন দেখবো তোমরা দুইটাও লিখতে পারো তিনটাও লিখতে পারো যা যেটা ইচ্ছা আমাদের এলাকার পরিবর্তনের বিষয়ে অনুসন্ধানের জন্য প্রশ্ন এক নম্বর তুমি এক নম্বর দিতে পারো আগে এই এলাকার ছেলেমেয়েরা কিভাবে বিদ্যালয়ে যেত এখন আমরা যেভাবে যাই তা থেকে কি ভিন্ন ছিল যোগাযোগ ব্যবস্থায় অতীতের তুলনায় কী কি পরিবর্তন এসেছে দুই নম্বর দিতে পারো আগে যখন বিদ্যুৎ ছিল না তখন এলাকার জমিগুলোতে কিভাবে সেচ প্রদান করা হতো এই দুইটা দিলেই হয়ে যাবে তারপর আমরা একাধিক দিয়েছি তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা যার যেটা ভালো লাগে সেটা লিখবা অতীত সাম্প্রতিক কালের মধ্যে আমাদের এলাকার খেলাধুলায় কোনো পরিবর্তন হয়েছে কি হয়ে থাকলে কী কী ধরনের পরিবর্তন হয়েছে চার নম্বর আমাদের এলাকার রাস্তাগুলোতে কোন ধরনের পরিবর্তন এসেছে পাঁচ নম্বর আমাদের গ্রামের কৃষি জমির পরিমাণে কেমন পরিবর্তন এসেছে ছয় নম্বর অতীতের তুলনায় বর্তমানে আমাদের এলাকার ঘরবাড়ির কাঠামোতে কি কি পরিবর্তন এসেছে অর্থাৎ এখানে ছয়টা দেয়া হইল তোমরা যে কোনো দুইটা লিখতে পারো তারপরে আমরা দেখব তারপরে হচ্ছে তোমাদের বইতে যেটা দেয়া আছে আকারে যে চল্লিশ পৃষ্ঠায় আমাদের প্রশ্নগুলো কি অনুসন্ধানের উপযোগী চলো মিলিয়ে দেখি এখানে দেওয়া আছে প্রশ্নটির উত্তর আমরা এখনো জানি না এক নাম্বার রাইট দিয়ে দিবা দুই নাম্বার রাইট মানে তুমি এখনো জানো না প্রশ্নের উত্তর জানার আগ্রহ আছে আমাদের হ্যাঁ দুইটাতে রাইট প্রশ্নের উত্তর পেতে কী করতে হবে কার কাছে বা কোথায় যেতে হবে তা বুঝতে পারছি দুইটাই রাইট দিয়ে দিবা প্রশ্নের উত্তর পেতে যা করা দরকার তা আমরা করতে পারব দুইটাই রাইট নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার সম্ভব দুইটাতে রাইট দিয়ে দিবা তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে